সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব উজানি আল জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা সম্পর্কে। যে আমার সাথে আছে ছোট ভাই সাইফুল এবং ক্যামেরার পিছনে আছে জাবেদ। তো আমরা রওনা দিলাম উজানির যে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। উজানি মাদ্রাসাটি কচুয়া চাঁদপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ রশিদ আহমদ গাঙ্গুহির রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম খলিফা সুলতান আউলিয়া কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তো চলুন ভিউয়ার্স, আমরা শুরু করি আমাদের ভ্রমণ। এখন আমরা উজানির উদ্দেশ্যে রওনা দেব, সাথে আছে ছোট দুই ভাই। ধন্যবাদ। ঢাকা থেকে কুমিল্লার মাদে নেমে সিএনজি করে উজানি মাদ্রাসায় যাওয়া সহজ। এছাড়াও গুলিস্তানের যে সায়দাবাদ থেকে অনির্বাণ যে বাস আছে সেটি করে আপনি উজানি মাদ্রাসায় খুব সহজে যাওয়া যায়। এছাড়া আপনি মাদায়া থেকে অথবা চাঁদপুর কসুয়া থানার সামনে থেকে সিএনজি করে উজানি মাদ্রাসায় আসতে পারেন খুব সহজে। আমি যদি উজানি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে বলি, তাহলে 1901 সালে ভারত উপমহাদেশে কোরআন শিক্ষার প্রাণ পুরুষ আলিয়ে কামিল হযরত মাওলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহের হাতে এই প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন হয়। ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের কচুয়া উপজেলায় রয়েছে ঐতিহাসিক বখতিয়ার খাঁ মসজিদ, বেহুলার পাটা এবং নেহামত শাহর দরগা। উপজেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্বে উজানি গ্রাম। বর্তমানে এই গ্রামে আছে একটি বিখ্যাত মাদ্রাসা। ভিউয়ার্স, বলতে বলতে আমরা চলে আসলাম উজানি মাদ্রাসার মেইন সড়কে, অর্থাৎ প্রবেশদ্বারে চলে আসলাম। মাদ্রাসা সম্পর্কে যদি বলি, এর দক্ষিণ পাশে আছে একটি দিঘি, তার পশ্চিম পাশে আছে একটি গম্বুজ বিশিষ্ট একটি সুদৃশ্য মসজিদ। এটি বক্তার খা শাহি মসজিদ নামে খ্যাত। বর্তমানে উজানি মাদ্রাসার রাস্তার চারপাশে খনন কাজ সম্পন্ন করা হয়েছে যাতে পানি নিষ্কাশন সহজ হয়। সো ভিউয়ার্স, বলতে বলতে আমরা চলে আসলাম উজানি মাদ্রাসার সম্মুখ ভাগে, অর্থাৎ মাদ্রাসার মূল ফটকে। দেখুন আমার পিছনে মাদ্রাসার মূল ফটক। মাহফিলের জন্য পুরোপুরি প্রস্তুত হতে যাচ্ছে উজানি মাদ্রাসার এই প্রাঙ্গণটি। উজানি সম্পর্কে যদি বলি, একসময় উজানি গ্রামটি বন জঙ্গলে আচ্ছাদিত ছিল। উজানির পীর কারি ইব্রাহিম সাহেব বন জঙ্গল পরিষ্কার করে এখানে বসবাস করতে শুরু করেন। তিনি ছিলেন একজন অত্যন্ত কামেল পুরুষ। তিনি এই মসজিদটি ব্যবহার্য করে তোলেন। মসজিদের প্রাপ্ত একটি শিলালিপিতে আছে পরম দয়ালু আল্লাহ তাআলার নাম। বাদশাহ বাহাদুর শাহ গাজীর শাসনামলে খাদেম আবুল হোসেন খাঁয়ের পুত্র ইলিয়াস খাঁর পুত্র। তো ভিউয়ার্স, বলতে বলতে আমরা তিন ভাই চলে আসলাম উজানি মাদ্রাসার প্রাঙ্গণে। সো এখন আমরা মাদ্রাসার যে চত্বর সেটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও বিস্তারিত তুলে ধরব। এই যে আগের ভবন হয়েছে, এই যে এদিক দিয়া এটা, এটাও নতুন করছে। আর ওইদিকে যদি তাকাই, এদিকে এই অংশটাও নতুন করা হয়েছে। আর এটা ছিল খোলা মাঠ, এই অংশটাও এখন সম্পূর্ণ করা হয়েছে উজানি যে আসা অতিথিদের জন্য। এই যে এখান থেকে ঘুরে চিত্র, এই উজানি গ্রামে আছে হযরত নেহামত শাহের দরগা। এটি উজানি বাজারের পশ্চিম পাশে মূলত এর অবস্থান, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের একজন সঙ্গী ছিলেন। উজানি গ্রামের একজন বিখ্যাত ফৌজদার ছিলেন, তার নাম ছিল বখতিয়ার খাঁ। তিনি বখতিয়ার খাঁ মসজিদটি নির্মাণ করেছিলেন, যেটির নির্মাণ সাল ছিল 1772 সালে। উজানির একটি মূলত প্রাচীন গ্রাম। এই গ্রামের নাম পাওয়া যায় মধ্যযুগের মনসামঙ্গল কাব্যে উজানি নগর হিসেবে। ভিউয়ার্স, বলতে বলতে আমরা চলে আসলাম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিস সালামের যে কবরস্থান এবং আরও যারা অন্যান্য রয়েছে তাদের সবার কবরস্থান। মূল কবরস্থানে আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং তাদের জন্য দোয়াও করে নিলাম। সো এটি হচ্ছে মাদ্রাসার মূল কবরস্থান। মাদ্রাসায় মাঝে মাঝে উজানির বার্ষিক এলাহি জোরেরও আয়োজন করা হয় এই মাদ্রাসায়। উজানির এই গ্রামে বেহুলা লক্ষিন্দারের লোহার তৈরি বাসরঘর মূলত এই গ্রামে ছিল, যা মাটির নিচে ডেবে গেছে। বেহুলার শিল নোড়ার কথিত অংশবিশেষ এখনও এই গ্রামে রয়ে গেছে। লোকজন এখনও এগুলো দেখতে আসে, কিন্তু এখন পাটা পাথর কিছুই নেই। মানুষ মূলত আসলে এগুলো গড়বাড়ি করে ফেলেছে। এটাই হচ্ছে উজানির সবচেয়ে পুরনো মসজিদ।
পদ্মপুরাণে বর্ণিত রয়েছে চাঁদ সওদাগরের পুত্রবধূ বেহুলার পৈতৃক নিবাস চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার উজানি গ্রামে, তৎকালীন উজানি নগরে এর অবস্থান ছিল। আবার উজানির উত্তরাংশে বেহুলার পৈতৃক রাজবাড়ি অর্থাৎ বেহুলার পিতার নাম অনুসারে রাজবাড়িটির নামকরণ করা হয়েছে। চলুন ভিউয়ার্স আমরা দেখে নাই উজানি মাহফিলের সময় দোকানপাট বা যে রাস্তাগুলো মূলত ওই পাশে ওখান থেকে ওদিক থেকে শুরু করে এই পাশ সম্পূর্ণ অংশে কিন্তু দোকানপাট দেওয়া থাকে মাহফিলের সময়। বেহুলার পৈতৃক রাজবাড়ি অর্থাৎ বেহুলার পিতার নাম অনুসারে রাজবাড়িটির আসলে নামকরণ করা হয়েছে। রাজবাড়ির দক্ষিণাংশে রয়েছে বেহুলা দিঘির নামে পরিচিত বেহুলার দিঘি। বেহুলার দিঘির উত্তর পারে রাজবাড়ি হতে প্রায় 50 মিটার দক্ষিণে বেহুলার ছোটবেলার খেলনার সামগ্রী, পুরনো পাথরের নির্মিত শিলাপাথরটি, আঞ্চলিক বাসায় যেগুলা বা আমরা লোককথায় যেগুলো শুনতে পাই যে বেহুলার পাঠা বা এর কিছু আংশিক অবশ্য বিদ্যমান রয়েছে, যেটির দৈর্ঘ্য 32 ইঞ্চি ও প্রস্থ 26 ইঞ্চি বিশিষ্ট। এই শিলাটির ওজন মূলত প্রায় 250 কেজি হবে বলে অনুমান করা হচ্ছে। এই শিলাটি আদি অবস্থার আংশিক মাত্র, বিশেষ করে কয়েক বছর পূর্বে জনৈক ধোপা এই শিলায় খারাপ কাপড় ধোয়ার সময় শিলা পাটাটি বিকট শব্দে স্থানান্তরিত হয়ে উজানি গ্রামের দুধখার দিঘিতে পতিত হয়। শিলা পাটাটি পানির উপর বেশি ওঠে বলে জনশ্রুতি আছে, তবে যেখানে ছিল সেখানে কিছু ভাঙ্গা ইটের টুকরো এখনও দেখা যায়। এছাড়া এখন বেহুলার পাঠা বলে কিছুই নেই এখানে। স্থানীয়দের ঐতিহ্য বিমুখতা দেখে অনেকটা হতাশ হয়ে ফিরতে হয়। সো ভিউয়ার্স, এই ছিল উজানি মাদ্রাসার ইতিকথা। তো ভিউয়ার্স, আমরা এখন জানব কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাইয়ের জীবনী। কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাই 1863 সালের থেকে 1943 তার যে জীবনকাল ছিলেন অবিভক্ত বাংলার একজন দেওবন্দি ইসলামী পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। দেখুন ভিউয়ার্স, ওই পাশ থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু উজানি মাদ্রাসার যেই মূল চত্বর বা এরিয়া, এই সম্পূর্ণ অংশই কিন্তু মূলত মাহফিলের সময় জনসমাগমের সম্পূর্ণ অংশগ্রহণ থাকে। বিশেষ করে এখান থেকে এই পর্যন্ত পুরো মানুষের সমাগম থাকে। তো ভিউয়ার, যেটা বলতেছিলাম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সম্পর্কে, তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মূলত তিনি রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা ছিলেন। তার খলিফা হজরত সৈয়দ মোহাম্মদ ইসাক। সৈয়দ মোহাম্মদ ইসাক থেকে বাংলাদেশের চরমনায় আধ্যাত্মিক ধারার এই প্রসার ঘটে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের জীবনী সম্পর্কে বলি, তিনি মূলত 1863 সালে বাংলাদেশের প্রসিদ্ধতম জেলা শহর নোয়াখালীর সুধারাম থানা অন্তর্গত নলুয়া গ্রামে তার শুভ জন্ম হয়। তার পিতার নাম ছিল জনাব ফানামিয়া ভুইয়া। হজরত কারি সাহেব রহমতুল্লাহের দাদা জনাব বদরুদ্দিন ভুইয়া তখনকার একজন বিশিষ্ট জমিদার ব্যক্তি ছিলেন। তিনি যেমনই শিক্ষিত জ্ঞানী ছিলেন তেমনই ছিলেন ভদ্র ও প্রভাবশালী। তার ঔরসে দুজন ছেলে জন্মগ্রহণ করে, তাদের একজনের নাম ছিলেন ননামিয়া, অপরজনের নাম ছিল পানামিয়া। তিনি ছিলেন পানামিয়ার ভুইয়ার সুসন্তান। পিতার উত্তরসূরি হিসেবে পানামিয়া সাহেব ও পরবর্তী একজন প্রভাবশালী জমিদার হয়েছিলেন। সেই পরিবেশেই হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি নিজ এলাকায় আরবি ও ফার্সির প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার কিছুদিন লেখাপড়া করেন। এরপর তিনি মক্কা গমন করে মাদ্রাসা আস সাওলাতিয়ায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি প্রসিদ্ধ কারি বোরকসুসের কাছে কেরাত শিক্ষা লাভ করেন। এ সময় মক্কার শাসক তার কোরআন তেলাওয়াত শুনে তাকে মাদ্রাসার আস সাওলাতিয়ায় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার আদেশ দেন। তিনি সেখানে 12 বছর শিক্ষকতা করেছেন। শিক্ষকতাকালে মক্কার এক মেয়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 30 বছর বয়সে তিনি মক্কা থেকে সস্ত্রীক স্বদেশে প্রত্যাবর্তন করেন। মূলত চাঁদপুর জেলার রামগঞ্জ থানার দৌলতপুর গ্রামে এক মাহফিলে তার কোরআন তেলাওয়াত শুনে স্থানীয় এক ব্যক্তি তার কন্যাকে তার সাথে বিবাহ দেন। তখন থেকে তিনি সেখানে বসবাস শুরু করেন, সেখানে মসজিদ মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন। 1901 সালে তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিম উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি রশিদ আহমদ গাঙ্গুহির নিকট বায়াত গ্রহণ করেছিলেন এবং বায়াত গ্রহণের 18 দিন পর তিনি খেলাফত লাভ করেন। সৈয়দ মোহাম্মদ ইসহাক তার শিষ্য ছিলেন। তার থেকেই চরমোনাই আধ্যাত্মিক যে ধারা সেটি মূলত প্রসার লাভ করে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের তিনি 11 ছেলে ও 7 মেয়ের জনক। 1943 সালে তিনি উজানির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশে ইসলামী রব্বানী ফকিউল উম্মত হযরত আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহির রহমতুল্লাহের খলিফাগণের পৃষ্ঠপোষকতায় মূলত ব্যাপক ভিত্তিক দিনী মাদ্রাসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়েছে। বাংলা ভাষাভাষীগণ তাদের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে আসলে অবগত হন। বাংলাদেশে ইমাম রব্বানী আল্লামা মুফতি রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহের যেই সাতজন খলিফা ছিলেন তারা মূলত ছিলেন মাওলানা মখলিসুর রহমান দুলকুকুই সাতকানিয়া চট্টগ্রাম এবং মাওলানা রমিজ আহমেদুল্লাহ রহমতুল্লাহ আলাই হাইলদর আনোয়ার চট্টগ্রাম, হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ সোয়াবিল ফটিকছড়ি চট্টগ্রাম, হযরত মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাই উজানি চাঁদপুর, তাছাড়া রয়েছে হযরত মাওলানা আব্দুল বারি বাঙ্গালি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আব্দুল লতিফ বাঙ্গালি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা কাজী মুয়াজ্জেম হোসেন রহমতুল্লাহ আলাই মিরেরসরাই চট্টগ্রাম। তো ভিউয়ার্স, এই ছিল কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী যা আমরা তুলে ধরেছি। ভিউয়ার্স, আপনারা যদি এই মাহফিলে অংশগ্রহণ করতে চান তো অবশ্যই আপনি ফেসবুক পেজ অথবা ইন্টারনেট থেকে তাদের ডেট বা আপডেট জেনে নিতে পারেন। মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট রয়েছে বা মাদ্রাসার মাহফিল কর্তৃপক্ষ থেকেও আপনি ওই ডেটটা জেনে নিতে পারেন। এতে করে আপনার জন্য সুবিধা হবে কি, নির্দিষ্ট দিনে আপনি খুব সহজে আপডেট সহকারে মাহফিলের ডেটটা জেনে নিতে পারবেন এবং সেই সাথে আপনি খুব সহজে আসতে পারেন। আর আমি যদি আসার কথা বলি, আপনি খুব সহজে আসতে পারবেন ঢাকা চট্টগ্রাম বা সায়দাবাদ থেকে বাসে করে, অনির্বাণ বাসে অথবা তিশার মাধ্যমে আপনি মাদেয়া স্টপ করে, মাদেয়া থেকে সিএনজি করে সিধা নবাবপুর, নবাবপুর থেকে উজানি বায়া হয়ে এই মাহফিলে আসতে পারেন। তো বেশি একটা সমস্যা পড়তে হবে না আপনাকে, খুব সহজে এটা ফেস করে দেবেন। তো মুসল্লিগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে উজানি মাদ্রাসা সম্পর্কে নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো। সেই সঙ্গে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।